ক্রিকেটের জ্বরটা দক্ষিণ এশিয়ায় সবসময়ই থাকে তুঙ্গে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার ক্রিকেট জোয়ারে একটু দেরিতেই সামিল হয়েছে নেপাল। তবে দেরি হলেও ক্রিকেটকে ঘিরে দেশটার উত্তেজনার কমতি নেই এক রত্তিও। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বুধবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে নেপাল। প্রথমবার এশিয়া কাপে খেললেও ক্রিকেটের জনপ্রিয়তা দক্ষিণ এশিয়ার অন্য সব দেশগুলোর চেয়ে মোটেও কম নয় নেপালে। এশিয়া কাপের বাছাই পর্বের টুর্নামেন্ট এসএসসি প্রিমিয়ার কাপের প্রতিটা ম্যাচেই পাওয়া গেছে তার নমুনা। রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে কানায় কানায় ভরে গেছে নেপালের মাঠ। এমনকি মাঠের বাইরের গাছে ঝুলেও নেপালের রাজসিক শিরোপা জয় দেখেছে দর্শকরা। রোহিত পৌডেলদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ভারত, পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ সামলাতে হবে প্রথম রাউন্ডেই। তবে আশার কথা, শুনানি পেছানোয় আইনি জটিলতায় থাকা সন্দীপ লামিচানে যোগ দিয়েছেন দলে। ওয়ানডেতে 49 ম্যাচে মাত্র 17 গড়ে লামিচানের ঝুলিতে আছে 111টা উইকেট। 8-3 করে আছে 4-5 উইকেট শিকারের নজির। এই লেগ ব্রেক বোলারের অন্তর্ভুক্তি তাই বাড়তি শক্তি যোগাবে নেপালে। নেপালের প্রতিপক্ষ পাকিস্তানে 15 বাদে বসছে এশিয়া কাপের আসর। মুলতানে উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে বাবর আজমের দল। শেষ মুহূর্তে অবশ্য স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে পাকিস্তান। মিডল অর্ডার ব্যাটার সাউথ শাকিলের জায়গা মিলেছে দলে। তৈয়ব তাহির স্কোয়াডে থাকবেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। ব্যাটিং বোলিং দুই ইউনিটেই ব্যালেন্সড একটা টিম সাজিয়েছে স্বাগতিক পাকিস্তান। তবুও নেপালকে হালকা করে দেখতে চাইবে না গ্র্যান্ট ব্র্যাডবার্নের ছেলেরা। এশিয়া কাপে দুবার শিরোপা জিতেছে পাকিস্তান। তৃতীয় শিরোপার লক্ষ্যে প্রথম রাউন্ডে নেপাল আর ভারতকে হারিয়েই সুপার ফোরের টিকিট কাটতে চাইবে তারা। তাই ঘরের মাঠে এশিয়া কাপ ফেরার এই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতেই চাইবে পাকিস্তান। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.